মোহতারাম জনাবে সাদাত, হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দাওয়ায় নিয়ামত সালাম, যাতে পয়সা লাগে না, কষ্ট হয় না, একে অপরের জন্য দোয়া। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সালামের মাঝে আমি সালাম দিচ্ছি, সবাই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আখেরি দিবস, আজকের মোনাজাতের দিনে, আজকের সমাপনী আলোচনার দিনে যে মহান আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহর দরবারে আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে বিনয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা জড়িয়ে আমরা অত্যন্ত বিনীতভাবে আমাদের মাবুদের হাতেই কি সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের একচ্ছত্র রাজাধিরাজ, রহমানুর রহিম, গফুর গফ্ফার আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবারে কালেমাতে শুকর আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে চিৎকার দিয়ে জোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআন শরীফের থেকে গত চার দিন সূরা ইয়াসিন আমি আপনাদের সামনে আলোচনা করেছি, গতকাল যেখান থেকে শেষ করেছি ওখান থেকে আলোচনা শুরু হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চলার পথের দিশা দিয়েছেন। আমি সম্ভবত তৃতীয় দিবসে আপনাদের সামনে বলেছিলাম কোরআনের আলোচনা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অথচ তাকে চলার পথ দেন না, এটা বিশ্বাসই করা যায় না, কি বলেন ঠিক না? এটা বিশ্বাসই করা যায় না। যিনি দরিয়ার ভেতরে নাবিকদের পথ চলার জন্য আকাশে তারকা রেখেছেন যাতে দিক ভুল না হয়ে যায় নাবিকের, মরুভূমির ভিতর থেকে চলতে গিয়ে ধুধু নির্জন মরুপ্রান্তরে মানুষ যেন পথ না হারায়, সে মরুভূমির ভিতরে যিনি নিশানা খাড়া করেছেন, যিনি মানুষের চলার জন্য দুর্গম পাহাড়ের ভিতরেও পথ তৈরি করে রেখেছেন, সে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করে তার জন্য পথ তৈরি করেন নাই, এটা চিন্তাই করা যায় না। অবশ্যই তিনি পথ তৈরি করেছেন, যে পথ তিনি তৈরি করেছেন তার নাম হলো ইসলাম। সে পথের নাম কি বলুন, আরো জোরে বলুন। আসুন, সে ইসলাম আমাদের কি নির্দেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলছেন, আমরা আল্লাহর কথা থেকে জানি। গতকাল আমি যেখানে আপনাদের সামনে বলেছিলাম সেখান থেকে আলোচনা হবে, আপনারা আমার সাথে আবার আরেকবার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা আছেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিচারিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চায়, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাক। وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ وَلَقَدْ أَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার বন্দি করো, আমার গোলামি করো, এটাই হলো সিরাতি মুস্তাকিম, এটাই হলো সহজ সরল সঠিক নির্ভুল পথ, আর কোন নির্ভুল পথ মানুষের কাছে জোরে বলেন আছে নাই? আল্লাহ বলেন এত সত্ত্বেও, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এত সত্ত্বেও এক শ্রেণীর, এত সত্ত্বেও মানুষের ভিতর থেকে একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে শয়তান গোমরাহ করে দিয়েছে। তোমাদের কি মোটেই কোনো বুদ্ধিশুদ্ধি নাই?
তোমাদের কি কোনো আকল নাই, জ্ঞান নাই, সেন্স নাই, কমন সেন্স নাই? তোমরা কি বোঝো না মানুষের তৈরি করা আইন ও কানুনের সামনে তুমি কেন মাথা মতো করো? আমি সৃষ্টি করেছি তোমাকে, তোমার স্রষ্টা আমি, গোলামি তো আমার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানব সকল, গোলামি করো, আনুগত্য করো, বন্দিগি করো, আইন মেনে চলো, ইবাদত করো তোমার সেই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার গোলামি করো। গোলামির দাওয়াত আল্লাহ দিয়েছেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো। কেন? কারণ হলো আমি তোমাদের সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি দুনিয়ার কোনো দার্শনিক করেনি, দুনিয়ার কোনো নেতা করেনি, কোনো রাজশক্তি করেনি, তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। কে স্রষ্টা আমাদের? জোরে বলেন কে? সেই স্রষ্টাই জানবেন কোন পথে চললে পরে আমার মুক্তি হবে, আমার না দাস হবে। মাইক তৈরি করেছেন যিনি, গাড়ি তৈরি করেছেন যিনি, এই শত শত টেপ রেকর্ডার আপনারা টানিয়ে রেখেছেন, হাতে তুলে ধরেছেন, এই টেপ রেকর্ডার গুলিও মানুষ তৈরি করেছে। কেমনে অপারেট করলে এটা সঠিকভাবে কাজ করবে সেটা আমি জানবো না, যিনি তৈরি করেছেন উনি জানবেন। বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? গাড়িটা যিনি তৈরি করেছেন তিনি বলে দিতে পারবেন এটাকে কেমনে চালাইলে এটা চলবে। এ মাইকটা যিনি তৈরি করেছেন তিনি বলতে পারবেন কেমনে চালালে মাইকটা চলবে। এখন কেউ যদি জাপান থেকে মাইক এলো, ব্রিটেন থেকে মাইক এলো, এখন এই মাইকটাকে চালাবার জন্য সে যদি নিজের কিছু আইন তৈরি করে যে ওরা বলেছে স্ট্যান্ডের সামনে মাউথ পিস লাগাতে হবে, এর থেকে তার নিয়ে অ্যাম্প্লিফায়ারে লাগাতে হবে, ওখান থেকে ব্যাটারির সাথে সংযোগ দিতে হবে, সেখান থেকে ইউনিটের সাগার সাথে লাগিয়ে হর্নের পেছনে বেঁধে দিতে হবে, এরপরে সুইচ অন করে দিলে মাইক বাজবে। আমাদের দেশের কোন নেতা যদি বলেন যে ওই জাপান, জার্মান, ব্রিটেন, আমেরিকা, ওদের কথা মতো আমরা কেন চালাতে যাব? আমাদের কি বুদ্ধি শুদ্ধি কম আছে নাকি? আমরা আমাদের ইচ্ছে মতো মাইক চালাবো। একথা তারা মনে করে মাউথ পিস যদি এগুলি নিয়ে বাঁধে স্ট্যান্ডের গোড়ায়, হর্ন এনে যদি প্যাঁচায় রাখে অ্যাম্প্লিফায়ারের সাথে, ইউনিটগুলি নিয়ে যদি মাউথ পিসের সাথে প্যাকেট করে রাখে, আর বক্তৃতা খুব জোরালো কণ্ঠে হবে, খুব বিকট আওয়াজে হবে এই মনে করে হর্ন এনে যদি বক্তার মুখের উপরে মাথার উপরে ঠেসে ধরে পোলোর মতো, কি বলেন বক্তৃতা হবে? আওয়াজ বেরোবে? বেরোবে না। কেন বেরোবে না? খুব সহজ কথা, সোজা কথা, যেহেতু যিনি এটাকে তৈরি করেছেন তার আইনকে আপনি ফলো করেছেন, সেই জন্য এটা চলবে না। সুতরাং পৃথিবীতে এই সোজা দৃষ্টান্তের মাঝে আপনি বুঝতে পারেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, এ মানুষ কেমনে চলবে সে কথা কার্ল মার্ক্সের জানার কথা নয়, আলফ্রেডের জানার কথা নয়, লেনিনের জানার কথা নয়, স্ট্যালিনের জানার কথা নয়, কোপারনিকাসের জানার কথা নয়, রুশোর জানার কথা নয়, ভল্টেয়ারের জানার কথা নয়, বাটন রাসেলের জানার কথা নয়। কেমনে চলবে গোটা বিশ্ব, কেমনে চলবে মানুষ আর তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তার আন্তর্জাতিক জীবন, তা বলতে পারবেন তিনি যে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, তার নাম কি? জোরে চিৎকার দিয়ে বলুন কি নাম তার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামি করো, দুনিয়ায় শান্তি পাবে, সর্বত্র শান্তি পাবে, দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আফালা তাকিলুন আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের কি বুদ্ধি শুদ্ধি মোটেও নাই? তোমরা কি জ্ঞান নাই? তোমরা কি বোঝো না? কেন তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ো? মানুষের তৈরি করাম আইনের সামনে কেন মাথা নত করো? আমার গোলামি করুক, আমার বন্দিগি করো, আমার ইবাদত করো, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে। তাই ইসলাম আপনাকে শুধু নামাজ রোজার কথা বলে নাই, এবাদত বুঝতে গিয়ে আমরা ভুল করেছি। গতকাল বলেছিলাম এবাদত বুঝতে গিয়ে আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত মনে করেছি। যদি তাই হবে তাহলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি নামাজ রোজার কথা বলেছেন নাকি? বলুন, শুধু কি নামাজ রোজার কথা বলেছেন? না, কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে কেমনে তোমার পররাষ্ট্রনীতি চলবে, কেমনে তোমার সমাজনীতি চলবে, কেমনে তোমার রাজনীতি চলবে, কেমনে তোমার শিক্ষানীতি চলবে, কেমনে তোমার শ্রম নীতি চলবে, কেমনে তোমার আন্তর্জাতিক জীবন চলবে, সব কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আর বলেছেন
সৃষ্টি যার আইন চলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা নাকি আমার কোরআন দিয়ে বিচার ফয়সলা করে না। শোনেন আল্লাহর কথা, আমরা তো শুধু নামাজ পড়াই তালাশ করছি কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলছেন যারা নাকি আমার কথা দিয়ে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সলা করে না তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার সালমান, কোরআনের সাথে কি ব্যবহার আমরা করছি, কোরআনের সাথে দুর্ব্যবহার করতেছি। কোরআন শরীফে চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, খারাপ কথা না, ভালো কথা, ভালো কথা। কিন্তু যার উপরে চুমা খাইলাম তার আইন মানি না। ডাক্তার প্রেসক্রিপশন দিল, প্রেসক্রিপশনে চুমা খাইলাম, কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ কিনে সময় মতো খেলাম না, রোগ ভালো হবে? জোরে বলেন ভালো হবে? কোরআন শরীফ দুনিয়ার বুকে শান্তি দেবে, শান্তির বাণী নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এটা হলো থিওরি, থিওরি দিয়ে কাজ হয় না, প্র্যাকটিক্যালে না আনা পর্যন্ত। এজন্য আমি দৃষ্টান্ত দিয়ে বলে থাকি, আমি যদি আমার হাতে লেখি বা একটা কাগজে লেখি সরে আর গয় রস্যুকার ন, কি হবে? আগুন হলো, চুলার ভিতরে দিয়ে আপনি ভাতের হাড়ি তুলে দেন, রান্না হবে? কেন হবে না? চুলায় দিচ্ছেন কি? চুলায় আগুন দিলে না তো ভাত রান্না হয় না, কারণ কি? কারণ হলো চুলার ভিতরে থিওরি ঢুকাইছেন, থিওরিতে ভাত রান্না করে দিবে না, প্র্যাকটিক্যালে আসতে হবে। ম্যাচ ঠুকুন, কাঠ ঢুকান, অথবা গ্যাস, গ্যাসের সুইচ টিপে দিন, আগুন জ্বলুক, তারপরে রান্না হবে, তার আগে হবে না। কথা মাথায় ঢুকতেছে? আমি যদি কাগজে লেখি র দন্তে স গয়কার লয় লয় আকার, কি হবে? জোরে গান, সবাই মিলে এখন কাটেন, মিষ্টি লাগবে, লাগবে মিষ্টি, কেন চাটতেছেন? কিসের উপরে? রসগোল্লার উপরেই চাটতেছেন, কিন্তু মিষ্টি লাগে না, কারণ থিওরি চাটতেছেন, থিওরি চাটতেছেন। আপনাকে প্র্যাকটিক্যালে আসতে হবে, দুধ কিনতে হবে, ছানা তৈরি করতে হবে, চিনি কিনে সিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লার ফর্মে আনতে হবে, এরপরে তার সাইজ সাইজ করে ফ্রিজের উপরে রাখে, তামস মারে, মুখের মধ্যে ঢুকা, পাইকারি করে খান, এবার মিষ্টি লাগবে, কি বলেন ঠিক না? সুতরাং কোরআন শরীফ থিওরি, কেয়ামত পর্যন্ত আপনারা যদি চুমা খান, কোরআন শরীফ থিওরি, কেয়ামত পর্যন্ত যদি মাথায় লাগাইয়া বুঝে থাকেন, কেয়ামত পর্যন্ত যদি আপনারা তেলাওয়াত করেন, খোদার কসম সেই শান্তি হবে না যে শান্তি করেছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াব হবে, সওয়াব হবে মাথায় রাখলে, চুমা খাইলে, বুকে রাখলে, কোনো সন্দেহ নাই। কিন্তু যে উদ্দেশ্যে কোরআন এসেছে সেই উদ্দেশ্য আর হবে না, সে উদ্দেশ্য কার্যকরী হবে। কথা বুঝে আসতেছে? বাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন একটি শাসনতন্ত্র হিসেবে, কোরআন হলো একটি সংবিধান। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলেন, এটা আমি তোমাদের জন্য সংবিধানের মতো নাজিল করেছি। মুসলমানদের ভেতরে কেউ কেউ বা মুনাফিকদের মধ্যে, মুনাফিকদের ভিতরে কেউ কেউ মদিনায় আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন স্টেট চালু করেছেন, এর ভিতরে আমরাও কিছু সাজেশন দিতে চাই, আইন কানুনের ব্যাপারে আমাদের কোনো সাজেশন গ্রহণ হবে কিনা? রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, নবী কোনো কথা বলেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জিব্রাইল না বলেন, আর হযরতে জিব্রাইল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করেন। ওহী নাযিল হয়ে গেল, নবী ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, নবী ওরা আপনাকে বলতেছেন শাসনতন্ত্রের ভিতরে, সংবিধানের ভিতরে তাদের কোনো অধিকার আছে কিনা সাজেশন দেওয়ার, পরামর্শ দেওয়ার, আইন তৈরি করে দেওয়ার কোনো অধিকার তাদের আছে কিনা তারা আপনার কাছে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে, অনুমতি চাইতেছে। আপনি স্পষ্ট করে বলে দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলুন সংবিধান শাসনতন্ত্র আল্লাহ রচনা করেন, এর ভিতরে মানুষের নাক গলাবার কোনো অধিকার নাই। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো সংবিধান দাঁড়িয়ে রচনা করতে দেবেন, এমন আপনাদের খাদিম, ধরুন আমাকে আপনারা যদি বলেন বাংলাদেশের জন্য আপনি একটা সংবিধান বানায় দেন, আমাকে আপনারা বলে দিলেন, অনুমতি দিলেন, আমি যদি সংবিধান বানাতে যাই তাহলে আমার বুদ্ধি, আমার জ্ঞান অসীম না সসীম? সসীম, সীমাবদ্ধ জ্ঞান, এক নম্বর দুর্বলতা,
দুই নম্বরের দুর্বলতা হলো আমার মধ্যে স্বজন প্রীতি আছে যেহেতু আমি মানুষ, তিন নম্বরে আমার মধ্যে স্বার্থপরতা আছে যেহেতু আমি মানুষ, এরপরে জাতির উপরে টান আছে, এলাকার উপরে টান আছে, আমি মানুষ। আমাকে যদি সংবিধান বানাতে যান, বানাতে অর্ডার দেন, অনুমতি দেন, তাহলে আমি যে সংবিধান তৈরি করব তার ভেতরে আমার ভাষাভাষী, আমার আত্মীয় স্বজন, আমার দল যদি থাকে অথবা আমার যদি লোকজন থাকে, তাহলে তাদের স্বার্থ সবচেয়ে বেশি আমার সংবিধানে সংরক্ষিত হবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর কথা। দু নম্বরে, শাসনতন্ত্র রচনা করতে আপনি কারে দিবেন? জারি দেবেন তার সীমাবদ্ধ জ্ঞান। এই সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তিনি শাসনতন্ত্র রচনা করবেন। বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা কাল আছে তার সামনে। তিনি বর্তমানকে ভিত্তি করে সংবিধান রচনা করবেন। বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, বর্তমান বাংলাদেশের নারী নির্যাতন ইত্যাদি সব কিছু দেখে প্রেজেন্ট প্লটের উপরে ভিত্তি করে একটা সংবিধান তৈরি করা হবে। কিন্তু বর্তমান তো সবসময় বর্তমান থাকে না। বর্তমান কি হয়ে যায়? বলেন কি হয়? অতীত হয়। আর প্রতি মুহূর্তে ভবিষ্যৎ কি হয়? বর্তমান হয়। বুঝলেন ভালো করে? প্রতি মুহূর্তে ভবিষ্যৎ বর্তমান হয়, আর বর্তমান অতীত হয়ে যায়। সুতরাং আমার যদি সংবিধান তৈরি করতে দেন, বর্তমানকে ভিত্তি করে সংবিধান তৈরি করব, দুই বছর পরে এ বর্তমান আর থাকবে না, এটা হয়ে যাবে অতীত। ভবিষ্যৎ সামনে আসবে, নতুন প্রেক্ষাপট রচিত হবে, নতুন ধরনের প্রবলেম আসবে। এই প্রবলেম সলভ করার জন্য আমাকে বাধ্য হতে হবে নতুন করে ধারা সংযোজন করতে, আগের ধারা বাদ দিয়া নতুন নতুন ধারা সংযোজন, অথবা পুরাটা বাদ দেওয়া ছাড়া আমার জন্য উপায় থাকবে না জনগণকে চালাবার জন্য, দেশ পরিচালনা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সংবিধানের কোন অধিকার কারো নাই, এটাই জন্য বলা হয়েছে। যেহেতু এমন সত্তা সংবিধান তৈরি করার অধিকার রাখেন যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে সকল কাল বর্তমান, সেই সত্তাই একমাত্র সক্ষম সংবিধান তৈরি করার। সেই সত্তাকে, যার কাছে অতীতও নাই ভবিষ্যৎও নাই, তিনটা কাল এক কাল বর্তমান, সেই সত্তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার আইন যদি চালু হয় সমাজে, তাহলেই শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না, সম্ভব করবে। আজকে আমি গাড়িতে করে যখন এই মাহফিলে আসতেছিলাম, তখন রাস্তার উপরে দেখেছি লাইট পোস্টের সাথে একটা হর্ন বান্দা, লোকজন নাই, বক্তা নিরাপদ এক কক্ষের মধ্যে দরজা জানালা বন্ধ করে সেখানে বসে বক্তৃতা করছে। যে ইসলামের নামে বিপ্লবের ডাক যারা দিচ্ছে, তারা কি শান্তি করতে পারবে? কোনোদিন সম্ভব করবে বলছে, শুনলাম। আর করুণা হলো তার উপরে, ইসলামী বিপ্লব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন দুনিয়ার বুকে শান্তির জন্য। ওরা বলতে চায় যে দেশের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নানান ধরনের জাতি আছে, ইসলাম তো সাম্প্রদায়িক ব্যাপার, ইসলাম কেমনে? ইসলামী আইন হলে দেশের অমুসলিমদের কি দুর্দশা হবে? দুঃখজনক সত্য এই, এই ছেলেগুলি যে কথাগুলি বলে এগুলি ওদের নিজের কথা না, এ কথাগুলি ওদের নিজের না। এ কথা কোথার? এ কথা ওদের মুরব্বীদের শিখিয়ে দেওয়ার কথা, এ কথা হলো পেন্টাগনের শিখিয়ে দেওয়ার কথা, এ কথা হলো মস্কোর শিখিয়ে দেওয়ার কথা, এ কথা হলো শান্তি নিকেতনের শিখিয়ে দেওয়ার কথা। ইসলাম চালু হলে পরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি শান্তি পাবে, যেহেতু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান এ সকলের স্রষ্টা কে? আর ইসলাম কার? ইসলাম ও আল্লাহর। সুতরাং অশান্তি কেন হবে? প্রশ্নই ওঠে। বলে যে পুরানা 1400 বছরের পুরানা কোরআন শরীফ আর চলতে পারে না। আমি বলি মিয়া, কোরআন শরীফ না হয় 1400 বছরের পুরানা হয়ে গেল, কিন্তু সূর্য আর চন্দ্র কত বছরের পুরানা কন? হ্যাঁ, শত সহস্র কোটি বছরের পুরানা সূর্য আগের মতো আলো দেয় না বিজরি জাতা? তারটা কেমন ঠিক মতো আছে তো? এখনো পিঠ পুড়ে ওঠে তো? এখনো সূর্যের দিকে যদি খালি চোখে তাকান তাহলে চোখ ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা? ভারী তো চোখ ঝলসে যাবে, এটা আপনি কি আছে? শত সহস্র কোটি বছরের পূর্বের সৃষ্টি করা সূর্য আর চন্দ্র, জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল, স্থান ভেদে সমভাবে গোটা দুনিয়ার মানুষকে যদি তার দিতে সক্ষম হয়, উপকার করতে সম্ভব যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার চন্দ্র আর সূর্য দিয়ে, পুরানা চাঁদ সূর্য দিয়ে, সেই আল্লাহর তৈরি করা কোরআন শরীফ মাত্র 1400 বছরের পুরানা না, টাটকা কোরআন শরীফ, সূর্য চন্দ্রের চাইতে, সূর্য চন্দ্রের চাইতে টাটকা কোরআন শরীফ মাত্র 1400 বছরের আগের। এই আইন যদি চালু হয় তাহলে মানুষের জন্য শান্তি হবে কিনা বলুন?
তাই রব্বুল আলামিন বলেন আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কি হে জাহালাতের আইন তালাশ করো নাকি? অর্থাৎ আল্লাহর আইন বাদে আর যত আইন আছে, যত বিধান আছে, সব জাহিলি আইন। সব কি আইন? জোরে বলেন, কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর মানুষের তৈরি করা তোমরা ফয়সলা চাও, অথচ আল্লাহর চাইতে উত্তম ফয়সলাকারী দুনিয়ার বুকে আকাশ ও জমিনে আর কেউ নাই। মানুষের তৈরি করা যত আইন সব জাহালাত, আল্লাহর তৈরি করা আইন হলো সঠিক, মানুষের জন্য প্রযোজ্য। মুসলমান ভাইয়েরা, আমি গতকাল বলেছি আজও বলছি, ইসলাম শুধু নামাজ রোজা আদায় করে ইবাদতের হক আপনার পুরা হবে না। আপনি যদি নামাজ রোজা করেন, হজ যাকাত করেন ঠিকভাবে, আর যদি আপনি ব্যবসা করেন মানুষের তৈরি করা আইন অনুযায়ী, রাজনীতি করেন মানুষের তৈরি করা আইন অনুযায়ী, সমাজনীতি সামনীতি যদি করেন মানুষের তৈরি করা আইন অনুযায়ী, তাহলে অবস্থা কি হবে জানেন? আমি কোনো কথাই বলবো না আল্লাহর কথা ছাড়া। আমি এ কদিন যত কথা বলেছি সমস্ত কথার রেফারেন্স ছিল কোরআন। কি ছিল দরেগণ? কোরআন শরীফ থেকে বলছি, আল্লাহ বলছি লক্ষ্য করুন, নামাজ রোজা হজ যাকাত শুধু করে যদি আপনি ভোট দেন ইসলাম বিরোধী শক্তিকে, যেখানে ইসলাম নাই, যাদের কর্মসূচিতে ইসলাম নাই, নামাজ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, যাদের ক্যানভাস করেন যাদের কাছে আল্লাহ নাই, রাসূল নাই, এদের সাথে যদি আপনারা ওঠা বসা করেন, ইলেকশন করেন, ক্যানভাস করেন, ভোট করেন, রাজনীতি করেন, আসুন আল্লাহ কি বলেন সেটা শুনে। ওলামা হযরত আছেন, আমি যদি তর্জমায় ভুল করি আপনারা আমাকে শুধরে দিবেন। ওলামা কত আছেন যদি আমি একটু দেখতে চাই আপনারা নারাজ হবেন না? তো তাদের হাত দেখতে চাই, একটু হাত উঁচু করে দেখান তো মেহরবানি করে, কত মাওলানা আছেন? আলহামদুলিল্লাহ, দেখেন তাকাই, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার ওলামা আজকের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, অনবী আপনার রবের কসম, জোরে বলেন সুবহানাল্লাহ, অনবী ও হাবিব আপনার আল্লাহর কসম। আল্লাহ সরাসরি নিজের কসম করছেন না, বলছেন আপনার আল্লাহর কসম। এই কথা বলে আল্লাহ তার হাবিবের ইজ্জত বাড়াচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনবী আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, লা ইউমিনুন, ওরা কখনো মুমিন নয়, ওরা কখনো মুমিন নয় যারা নাকি, যারা নাকি ইমানের দাবি করার পর, ইমানের দাবি করার পর নিজেদের জীবনের তাবত সমস্যার সমাধান আপনি যেটা করে দেন, ইসলাম যেটা করে দিয়েছে সেটা মানতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্ব ভোগ করে, এতটুকুন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, আল্লাহর কসম করে বলি আপনার রবের কসম, ওরা মুমিন না। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, অনবী আপনার রবের কথা, মোমেন দাবি যতই করুক আমি আল্লাহ বলছি ওরা মোমেন না, যারা জীবনের সব সমস্যার সমাধান ফয়সালা আপনার কাছে সারেন্ডার না করে, আপনি যে ফয়সালা দিয়ে দেন সেই ফয়সালা মেনে নিতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্ব অনুভব যারা করে আপনার আল্লাহর কসম ওরা মোমেন না। এই যে তর্জমা করলাম, তর্জমা ঠিক হয়েছে বলুন আলেমেরা, ওলামায়ে কেরাম বলেন তর্জমা ঠিক হয়েছে? মুসলমান, তাহলে আমরা আমাদের জীবনের শ্রমিক সমস্যার সমাধানের জন্য যাদের কাছে যেতেছি তারা রুশপন্থী, আমরা রাজনৈতিক সমস্যার সমাধান যাদের কাছে পেতে চাই তারা আমেরিকান পন্থী, তারা মস্কো পন্থী, তারা পিকিং পন্থী, তারা শান্তিনিকেতন পন্থী। বলুন, এদের সাথে রাজনীতি করা, এদের সাথে ওঠা বসা করা, এদের ভোট দেওয়া, এদের ক্যানভাস করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? ধরে বলেন, ধরে বলেন জায়েজ আছে? হারাম, হারাম, জায়েজ নাই। আল্লাহর পরিষ্কার কথা, আল্লাহর স্পষ্ট কথা। একজন ইহুদি, ভালো করে শুনুন, যেহেতু আমি কারো পরোয়া করে কথা বলি না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এক, দু নম্বরে কোন রাজনৈতিক দলের ধার ধরে আমি কথা বলি না,
আমি কথা বলি আমার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে, আমার কথার জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার নিজের। আমি কমন প্ল্যাটফর্মে তাওহীদি জনতার মাঝে দাঁড়িয়ে কথা বলি, সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমার নিজের। আমি বলতে চাই আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার আনুগত্যের জন্য। আজকে সেই আনুগত্য ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষের তৈরি করা আইন চলতেছে, মস্কোর আইন চালাবার চেষ্টা চলতেছে, পেন্টাগনের আইন চালাবার চেষ্টা চলতেছে, শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে এসে সে আইন চালাবার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, যদি এই ধরনের কোন আইনের সাথে, এই ধরনের কোন ব্যবস্থার সাথে মুসলমানেরা ওঠা বসা সাহায্য সহানুভূতি করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না, রাসূল তাকে উম্মত বলে পরিচয় দিবে। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে আজ যে আমাদের উদ্দেশ্য কি ছিল জীবনের, আর আমরা শুরু করেছি রাসূলের দ্বারা। ফয়সালা ছাড়া কোন ফয়সালা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারব না। জোরে বলেন ঠিক না, জোরে বলেন সত্য না। একজন ইহুদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বিচার প্রাপ্তি হয়েছেন এক মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন, ঘটনা শুনে সাক্ষ্য প্রমাণ নিয়ে রায় দিলেন ইহুদির সপক্ষে মুসলমানের বিপক্ষে। মুসলমান ব্যক্তি নাখোশ হয়ে গেল, তিনি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে বলছেন, ভাই ওমর দেখো আমি একটা কেসের আসামি ছিলাম, ইহুদি ছিল বাবি, আমি ভাবছিলাম যে আমি মুসলমান, রসুল আমার সপক্ষে রায় দিবে, সে রায় আমার সপক্ষে না দিয়ে হুজুর রায় দিলেন ইহুদির সপক্ষে। তো আমি এই ব্যাপারটার ফয়সলা করতে দ্বিতীয়বার এটা সানি করার জন্য আপনার কাছে, আপনি এটা সানি করে হযরত ওমর বলছেন প্রথমবারে কোথায় গেছিলে, কয় হুজুর সাল্লাল্লাহু আলাইহির কাছে, উনি ইহুদির সপক্ষে রায় দিলেন, অথচ আমি কত যুদ্ধে গেছি, কত সান্দা টান্দা দিছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা অপেক্ষা করো, আমি তোমার সানি করছি, অপেক্ষা করো। ঘরের ভিতরে চলে গেলেন, আর একটি তরবারি বের করে আনলেন, তরবারি খাপ থেকে মুক্ত করলেন। শুনুন মুসলমানেরা, হযরত ওমরের ফয়সলা কি হচ্ছে? হযরত ওমর বলছেন, শোন মুসলমান, আল্লাহর নবীর উপর ঈমান আনার পর, আল্লাহর উপর ঈমান আনার পর রাসূলের ফয়সলা গ্রহণ করতে দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত হয়ে অন্য ব্যক্তির কাছে যে ফয়সলা গ্রহণ করতে যায়, আমি তার ফয়সলা এইভাবে করে দেই। মুসলমান ব্যক্তি, সেই ব্যক্তি দুই টুকরা হয়ে পড়ে গেল। এরপরে চতুর্দিকে ছড়ায় গেল খবর, হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা এসে দিয়ত দাবি করল, রক্তের ক্ষতিপূরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ হযরত জিব্রাইলকে পাঠালেন, বললেন, হে আমার এই আয়াত নাযিল হলো। বললেন, ও নবী, আপনি কেন চিন্তা করছেন? দেশে যে বদনাম হয়েছে, ওমর মুসলমান হত্যা করেছেন না, আমি আল্লাহ বলছি, ওমর মুসলমান হত্যা করেনি, ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক, আর হযরত ওমর যে ফয়সলা করেছে আমি আল্লাহ তাতে রাজি হয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মুসলমান দাবি করার পর অন্য কারো সিদ্ধান্ত মুসলমান মানতে পারে না, ধরে বলেন পারে। তাই আজকে মুসলমান যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঘোষণা করছেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ أَمْرًا إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا আল্লাহ এবং তার রাসূল যখন কোন ফয়সলা করে ফেলেন, তখন কোন মুমিন পুরুষ অথবা নারীর ওই সিদ্ধান্তের বাইরে কোন পদক্ষেপ গ্রহণ তারা করতে পারে না, অধিকার নাই। আল্লাহ রাসূল ফয়সলা দিয়েছেন, এর উপরে কোন মুসলমান নারী এবং পুরুষ আলাদা কোন ফয়সলা নিতে পারে না, আল্লাহ তা গ্রহণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন ওটাই মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সব বলে দিয়েছেন, কোন কথা বাদ রাখেন নাই, এক এক করে করে সমস্ত কথা আল্লাহ বলে দিয়েছেন।
কাকে রাষ্ট্রপ্রধান বানাবেন, কার নেতৃত্ব মানবেন, কার নেতৃত্ব মানবেন না, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআন শরীফ বলছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযিনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। খবরদার, যারা নাকি আমার আইনের সীমা লঙ্ঘন করে, যে নেতা আমার আইনকে, আমার আইনের সীমা লঙ্ঘন করে এবং আমার সৃষ্টির ভিতরে অশান্তি আর বিপর্যয় সৃষ্টি করে, তাদের আনুগত্য গ্রহণ করো না, তাদের আনুগত্য মেনো না। কে নিষেধ করছে? আল্লাহ। যারা আমার জমিনের উপরে আমার আইন চালু করতে চেষ্টা করে, শুধুমাত্র তাদের অনুসরণ করো, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের কাছে নয়, তাদের কাছে, যারা ফাহেশাত, যারা নাকি অশ্লীলতা, নাচ গান ইত্যাদি যারা আমদানি করে, যারা আমার দেওয়া বিধানের উল্টাপাল্টা করে, তাদের সাথে তোমাদের কোনো ফয়সলা হতে, তাদের সাথে তোমার আনুগত্যের কোনো প্রশ্নই উঠতে পারে না। ভাইরা আমার, এমনি করে করে কোরআন শরীফ সব কথা বলেছে, এমন কোনো কথা নাই যা কোরআন মুসলমানের সামনে পরিষ্কার করে বলেন নাই, সব কিছু বলে দেওয়া হয়েছে। এক কথায় কোরআনকে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাইব, সমস্ত জিনিসের পঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা দিয়েছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন তোমরা বিচার করবে তখন সে বিচার যেন সুবিচার হয়, কোনো পক্ষপাতিত্ব যেন তার মধ্যে না থাকে। আমি প্রমাণ করতে চাচ্ছি, যারা বলেন যে ইসলাম আর রাজনীতি এক নয়, ইসলাম হলো পবিত্র জিনিস, সুতরাং খুবই পবিত্র ইসলাম, এতই পবিত্র যে এর থেকে যথাসম্ভব বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখেছ, খুব পবিত্র জিনিস কোরআন, সাংঘাতিক পবিত্র জিনিস, মসজিদের ভেতরে রাখো, বঙ্গভবনে আনো না, সেক্রেটারিতে নিও না, ক্যান্টনমেন্টে যেতে পারবে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না। কোরআন শরীফ যেহেতু খুব পবিত্র, সেহেতু কোরআন এসব জায়গায় যেতে পারবে না, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আসতে পারবে না। শুধু কোন জায়গায় থাকবে? মসজিদের মধ্যে, মিলাদ শরীফে, এই সব জায়গায়, আর কোন জায়গায়। ভাইরা আবার কোরআন পরিপূর্ণ রাজনীতিতে ভরপুর, জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা হলো বড় নীতি, রাজনীতি কারে বলে, বড় নীতিটারে কি কয়, জোরে বলেন না কি বলে? এই যে মিস্ত্রির মধ্যে যে মিস্ত্রিটা দালান কোঠা বানায় ওইটারে কি মিস্ত্রি কয়, যেহেতু এটা বড় মিস্ত্রি। শহরের মধ্যে যে রাস্তাটা সবচাইতে বড় ওইটারে কোন কোন পথ কয়, রাজপথ। হাঁসের মধ্যে পাতি হাঁসও আছে, আছে না, যে হাঁসটা উঠে আর গলার আওয়াজ খন খন করে বেজে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওই বড় হাসতারে কি কয়, রাজহাঁস। নীতির মধ্যে যে নীতিটা বড় ওই নীতিটারে কি কয়, রাজনীতি। এখন অবস্থাটা দেখেন, এই রাজনীতি নীতিমালার ভিতরে বড় নীতি হলো রাজনীতি, সেই রাজনীতি ইসলাম করবে না। ইসলাম থাকবে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, আর ছয় মাস তন্ত্রীরা রাজনীতি করবে, আর মুসলমানেরা তামাক খাবে বসে বসে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনারা দেখুন, এক এক করে আমি আপনাদের সামনে পেশ করতেছি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জীবনের সব কথা বলেছেন কিনা, সব বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বিজাতীয়দের বিচার, আপনি একজন হাকিম, জজ, বিচার করতে বসছেন, আপনি মুসলমান, অমুসলিমের বিচার আসছে আপনার হাতে, কেমনে বিচার করবেন? কোরআন শরীফ বলছে শোনো, বিচারটা কেমনে করবা, ولا يجرمنكم شنآن قوم على أن تعدلوا কোন বিশেষ শ্রেণী বা জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাকে সঠিক বিচার করতে, সঠিক ফয়সলা দিতে যেন তোমাকে কোন রকম করে ফিরায় না রাখে, তুমি যেন অবিচার করতে উদ্বুদ্ধ না হও, আমি আল্লাহ নির্দেশ করতেছি। যদি তোমার সজাতি না হয়, তুমি মুসলমান বিজাতির বিচার করতে দাঁড়িয়েছো, খবরদার, সে বিজাতি বলে এই বিদ্বেষ যেন তোমার মনের মধ্যে জায়গা না পায়। করে বলেন সুবহানাল্লাহ। কোনটা পারবি, সব বলেছে। শুধু তাই নয়, মানুষ হত্যা হয়েছে, মানুষ নিহত হয়েছে, কাউকে কেউ মেরে ফেলেছে, বিচারটা কেমনে করেছে? আমাদের দেশে কত মানুষ মারে, বিচার কি হয়? গভর্নমেন্ট আমার দেশে যে আইন করেছে, সে আইন হলো হত্যার বিচার যাবজ্জীবন জেলের মধ্যে ঢুকাই দেবে। চুরি, চোর, কেউ চুরি করলো তার বিচার হলো জেলের মধ্যে ঢুকাই দাও, চোর গেল জেলের মধ্যে, চোর কি সুপিসাব হয়ে বাইরে হয়, কি কন সুপিসাব হয়ে বাইরে হয় না, চোর জেলের মধ্যে ঢোকে চোর হইয়া আর বেরোয় ডাকাতির ট্রেনিং নিয়ে, ডাকাত ঢোকে জেলের মধ্যে বেরোয় খুনের ট্রেনিং নিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের শাস্তি সনদ জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। কোরআন শরীফের দ্বিতীয় পারা খুলে দেখুন, শুধু তো তাবিজ তালাস করে পেয়েছেন কোরআন শরীফের মধ্যে, কোন আইন কানুন আপনারা খুঁজে পান নাই। মুসলমান আমার দেশের লোকেরা কোরআনের কাছে কখন যায়? বিবির স্বর্ণের হার চুরি হয়ে গেছে, কয়েক হাজার টাকা চুরি হয়ে গেছে, তখন যায় ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর মেহরবানি করে একটু চাউল পড়িয়ে দেন যাতে সর্দারে ধরতে পারি। আশ্চর্য কথা। তাহলে আল্লাহ বুঝি কোরআন শরীফ নাজিল করছে 23 বছর বসে, হ্যাঁ ও নবী কোরআন শরীফ দিলাম, চাউল পড়বে না চোর ধরবে না, আর কাম নেই। চাউল পড়ে যদি চোর ধরা যেত, বিশ্বাস করুন কোন মুসলিম দেশে পুলিশের চাকরি থাকতো না, সব জায়গায় ইমাম সাহেবদের মৌলভী সাহেবদের চাকরি হইতো। আপনারা এখানে বসেন আর ড্রাম ভর্তি করে চাউল রাখা হতো, চাউল পড়বে না চোর ধরবে না, আপনাদের কামই এইটা। মুসলমান চোর ধরতে, চুরি বন্ধ করার চোর ধরতে কোরআন আসে নাই, কোরআন এসেছে চুরি বন্ধ করতে। কোরআন শরীফ খুনিকে ধরতে আসে নাই, খুন রেজি বন্ধ করতে এসেছে কোরআন। কোরআন স্বৈরাচারকে ধরতে আসেনি, কোরআন শরীফ এসেছে অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারকে, স্বৈরাচারের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে এসেছে কোরআন। বিচার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতেছেন, দেখুন কাউকে হত্যা করা হয়েছে, বিচার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল। রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি, নরহত্যায় কিসাস করে দেওয়া হয়েছে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন, অফিল কিসাসে হায়াত, অফিল কিসাসে হায়াত, নরহত্যার বিচার নরহত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, এই যে ইদানিং চট্টগ্রামে সেই গত ফেব্রুয়ারি থেকে শুরু করে পর্যন্ত মাঝে মধ্যে টুকটাক কিছু যুবকদেরকে শহীদ করা হচ্ছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? বাইতুসারফের পীর সাহেবের এক ভক্ত ছেলে খুরশিদ নাকি নাম, তাই না? ছেলেটাকে তাকে নাজির হাটে তার বুকের উপরে ছোরা চালাইছে, তারপরে তাকে চিৎ করে ফেলে দিয়ে নর পিসাচেরা জিব্বা টেনে জিব্বাটা পর্যন্ত কেটে দিয়ে। মুসলমান, এরপরে যারা যারা হত্যা করলো বিচার নাই। কোরআনের আইন যদি থাকত, কোরআনের আইন যদি চালু হতো, তাহলে বিচার কি ছিল জানেন? তাহলে বিচার ছিল, কোরআন বলছে যে ব্যক্তি হত্যা করেছে ধরে নিয়ে আসো, সাক্ষ্য প্রমাণে যখন প্রমাণিত হবে এই হত্যাকারী, শহরে সংবাদ দিয়ে দাও, হত্যাকারীর বিচার হবে। হাজার হাজার জনতার সামনে ও যেমন করে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে এর গর্দানটা উড়িয়ে দাও। হাজারো জনতার সামনে হত্যাকারীকে এভাবে যদি হত্যা করা হতো, যত লোক এই দৃশ্য দেখত, পত্রিকায় খবর পড়ত, অন্তত 1 বছরের ভিতরে নরহত্যা করার দুঃসাহস কারো মনের মধ্যে জাগা পেত না। বলেন ঠিক কিনা? এর নাম আল্লাহর বিচার। কফিল কিসাসে হায়াতুন, বলা হচ্ছে এই কিসাস হলো তোমার মৃত্যু নয় জীবন। একটা লোককে মেরে হাজার হাজার গোটা দুনিয়ার মানুষের জীবন দেওয়ার ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফ বলছে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। ইচ্ছা করে কেউ যদি কোন মুসলমানকে নিধন করে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শাস্তি তার হবে না। কিয়ামতের ময়দানে একটাই হবে শাস্তি, সেটা হলো চিরকালের জন্য তাকে জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা। কোরআন শরীফ ফয়সালা দিচ্ছে, আপনারা তাবিজের কিতাব পাইছেন, আর কয় যে সাম্প্রদায়িকতা চলবে না। মুসলমানের ছেলেরা কয়, কারা বলে জনগণ? মুসলমানদের ছেলেরা এই মুসলমানের ছেলেগুলিকে ব্যবহার করছে তথাকথিত রুশপন্থীরা, ব্যবহার করছে আমেরিকা, আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? ইসলাম সাম্প্রদায়িকতা, সমাজতন্ত্র যদি করা হয় ওটা সাম্প্রদায়িকতা হয় না, কমিউনিজম যদি করা হয় সাম্প্রদায়িকতা হয় না। 9.5 কোটি মুসলমান যে দেশে বাস করে সেই দেশে ইসলামের কথা বলা সাম্প্রদায়িকতা,
মনে রেখে দিও, তোমরা যারা ইসলামকে ভয় পাও, ইসলামের আইন চালু হতে দিবে না বলে তোমরা চিন্তা করো, দুঃস্বপ্ন দেখো, মনে রেখে দিও, আজ হোক কাল হোক তোমাদের নাকের ডগার উপর দিয়ে ইসলামের পতাকা বাংলাদেশে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কোনো সম্ভব বন্ধুগণ, আপনারা এত বেশি স্লোগান দিলে আমার কথা তো অনেক, আমার কথা হারিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে দেখুন আপনারা কোরআন শরীফে সব কথা আছে কি নাই। সোরের শাস্তি সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সোর নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। এই হাত কাটা আইনকে আজকালকার তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, যারা বুদ্ধি বেঁচে প্যাট চালায়, ওনারা বলেন যে হাত কাটা আইন হলো বর্বর আইন, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কাকে বলবো বুঝতে, বন্ধুগণ আমাদের কাছে খবর আসছে প্রচন্ড চাপে কয়েকজন সেন্সলেস হয়ে পড়েছে, তা আপনারা যদি দাঁড়ায় না থেকে বসেন তাহলে তো এই অসুবিধাটা হয় না। আপনারা একটু ওই যে দাঁড়ানো আছেন ওখানে, দাগা দাঁড়ানোর আছে বলেই তো দাঁড়াইছেন, ওখানে তো বসা যায়। ওই যে দূরে তাদের দেখছি, মেহরবানি, আপনাদের দাঁড়ায় দেখছি বলিনি আমি, আপনারা বসেন, আদব রক্ষা করবেন, মহব্বতের সাথে জোরে সোরে জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ। বন্ধুগণ, চোর সম্পর্কে আল্লাহ বলছেন, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও, ওরা বলছে এটা বর্বর আইন। হাত কাটা আইনটা কার, জোরে কন। আর বর্বর আইন যদি বলা হয় তাহলে কার আইনকে বর্বর আইন বলা হলো? ইমান আছে, ইমান বরবাদ হয়ে, ওরা বলে যুক্তি দেখায় যে হাত যদি কেটে দেয় সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে, ভিক্ষাবৃত্তি বাড়বে, চুরি আরো বাড়বে, হাত কেটে দিলে সে তো কামাই করতে পারবে। ভাইয়েরা আমার, ওই লোকগুলি জেগে ঘুমায়, ঘুমানো মানুষ জাগানো যায়, কিন্তু যারা ঘুমের ভান ধরে তাদেরকে জাগানো যায় না। ওই সব জ্ঞান পাপীরা তারা জানে নিশ্চয়ই হাত কাটা, চোরের হাত কাটাই মক্কায় নাজিল হয়নি, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, তখন নাজিল হয়েছে যখন ইসলাম মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিয়েছে, তখন নাজিল হয়েছে, এর আগে হয়নি। খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি হলো, বিকার সমস্যার সমাধান হলো, এখন যদি কেউ চুরি করে ডাকাতি করে তাহলে তা হয় পেশা না হয় নেশা, এবার হাত কাটা ছাড়া আর তো কোনো পথ থাকে না। মদিনায় যখন হযরত ওমর রাষ্ট্রপ্রধান, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হযরত ওমর বিচারপতিদেরকে ডেকে বললেন, ও বিচারপতিরা, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে চুরি করেছে পেটের জ্বালায় পড়ে, খবরদার চোরের হাত কাটা আইন এখন চালু করো না। ইয়ার নাম ইসলাম, পেটে না দিয়া পিঠের উপর ইসলাম কিলায় না, কথা বুঝতে পেরেছি ভাইরা আমার। এরপরে জেনার শাস্তি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, সুরায় বাকারার ভিতরে দেখুন, কোরআনকে যারা শুধু ধর্মীয় পুস্তক বলেন, আমি তাদের জবাবে বলি দেখুন কোরআনে বিচার পদ্ধতি আছে কিনা। আল্লাহ বলতেছেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মি'আতা জাল্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী মহিলা আর জিনাকার পুরুষ, এদের শাস্তি হলো এদের প্রত্যেককে 100 করে দুর্রা মারো, অর্থাৎ প্রাণদণ্ড দিয়ে দাও। এখন জেনাকারিন আর জেনাকার যদি ধরা পড়ে, প্রমাণিত যদি হয়ে যায় আর এই প্রাণদণ্ডের শাস্তি যদি দেওয়া হয়, তাহলে আর জেনাবে বিচার থাকে, জোরে বলেন থাকে, থাকে না। একটা জিনিস লক্ষ্য করুন ওলামা হাজারা, সোরের বিচারের কথা যখন বলা হয়েছে তখন কিন্তু বলা হয়েছে আর সারেক ও সারেক আছে, আগে পুরুষ পরে নারী, যেহেতু চুরির ব্যাপারে নারীরা কম, তো নারীরা অপেক্ষাকৃত চুরি কম করে, বলেন ঠিক কিনা? মানে এদের হাজারে বোধ হয়
2% অথবা 3% হতে পারে, এর চাইতে বেশি হবে কিনা হাজারে বলিনি আমি, কথাটা ভুল হয়েছে, মানে 2% অথবা 3% শতকরা, এর চাইতে বেশি হবে বলে আমার মনে হয়, ঠিক কিনা গণ? পুরুষেরা চুরি করে বেশি, এই জন্য এখানে আসার এসে পরে আসার চোর পুরুষ হোক নারী হোক, কিন্তু জেনার ব্যাপারটা আর জানিয়ে তো ও জানি আগে নারী পরে পুরুষের কথা, যেহেতু জেনার ব্যাপারে পুরুষের চাইতে অগ্রণী ভূমিকা থাকে কার? নারীদের। আজকে যত এসিড নিক্ষেপ হচ্ছে, এসিড নিক্ষেপ হঠাৎ করে একটা অপরিচিত মেয়ের মুখে এসিড নিক্ষেপ হয়, এসিড নিক্ষিপ্ত হওয়ার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ইতিহাস থাকে, প্রথমে এক জায়গায় পড়াশোনা করছে, নোট আদান প্রদান করছে, তারপরে একটু একটু দানা বাঁধছে, এরপরে মোহাব্বত, এই মোহাব্বত যখন ঘনীভূত হয়েছে তারপরে সে যখন কিছু দাবি করেছে এ সেটাকে প্রত্যাখ্যান করেছে, তখন এসিড আসে, এর আগে না, ঠিক কিনা? সুতরাং ভূমিকা তো নারীরই আগে বেশি। গভর্নমেন্ট আইন করেছে নারী নির্যাতন হলে পরে 14 বছরের সশ্রম কারাদণ্ড। আমি সব জায়গায় বলে থাকি আইনটা ব্যালেন্স অফ পাওয়ার হয়নি, আইনটা ভারসাম্য রক্ষা করেনি, যেহেতু জেনার ভূমিকা শুধুমাত্র পুরুষের নয় নারীরও আছে। এখানে যদি আইনটা এমন হতো নারী নির্যাতন যারা করল, নারী ধর্ষণ করেছে, 14 বছরের সশ্রম কারাদণ্ড ওনার মাথায় যেটা আসছে সেটা করুক, কিন্তু সাথে সাথে যদি এই কথা বলা হতো যে অশ্লীল অশ্লীল বেহায়া উলঙ্গ শাড়ি পরে, উলঙ্গ বার শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক লাগায়, কাপড় চুপুর মানে বগল কাটা, হাতা কাটা, প্যাট কাটা, টপলেস বটনলেস, এই ধরনের কাপড় চোপড় পরে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় চলাফেরা করে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করে বেড়ায়, এ ধরনের বেহায়া মেয়েদের কমসে কম 6 মাসের জেল হবে, এইটা যদি বলা হতো ভারসাম্য রক্ষা হতো আইনের, বলেন ঠিক কিনা? সেটা হয়নি, এখন শুধু দোষ পুরুষের, শুধু যুবকের দোষ, ওই ধরনের মেয়েকে বাগে পেয়ে খালি জায়গায় কোথাও পেয়ে কোনো ক্ষুধার্ত যুবক পুরুষ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে দোষ কি শুধু যুবকে? আপনারা যুবকরা আবার কিন্তু এর দ্বারা ফতোয়া নেবেন না যে পাইয়া গেছে আমার সলমান, আল্লাহর আইন সবচাইতে ভারসাম্যমূলক। এই নারী নির্যাতন আজ কেন বেড়েছে, কি কারণে বেড়েছে, সে কথা পরে বলব ইনশাআল্লাহ। আল্লাহ দেখাচ্ছেন যে প্রাণদণ্ড দেওয়া ওদেরকে, যদি নারী নির্যাতন যারা করলো ওদের যদি প্রাণদণ্ড দেওয়া হতো ধর্ষণের কারণে, তাহলে ওই দৃশ্য যারা দেখতো নারী নির্যাতন নারী ধর্ষণের দুঃসাহস বছর খানেকের মধ্যে জেনা করার কুলক কারো জাগত? জোরে বলেন জাগতো? জাগতো না, যেহেতু আল্লাহর আইন মানে। এইভাবে করে যারা ব্যবসা করবে তাদের ওজনে কম দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, তাদেরকে ওজন সঠিকভাবে দিতে বলা হয়েছে, মজুদদারি মুনাফাখুরি সোরা চালানি এর বিরুদ্ধে ইসলাম কথা বলেছে, কি নাই কোরআনে সেটা বলুন আমাকে। রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে গণতন্ত্রের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ পরিষ্কার করে বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের যাবতীয় রাষ্ট্রীয় ব্যাপারে তাদের পরস্পরের মধ্যে পরামর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন, দীক্ষিতারই ব্যবস্থা করুন, একার মত অনুযায়ী একার চিন্তা অনুযায়ী দেশ চলতে পারে না, আল্লাহ নিষেধ করেছে। তোমরা একটা পার্লামেন্ট তৈরি করো, একটা সংসদ তৈরি করো, আর সেখানে তুমি একা আইন চালাবে না, কি করবে? তোমরা সেখানে পরামর্শ ভিত্তিক, তাদের সাথে রাষ্ট্রীয় ব্যাপারে তোমরা পরামর্শ করো, পরামর্শ ভিত্তিক কাজ করো। এমনি করে জীবনের এমন কোন ব্যাপার নাই যেখানে কোরআন শরীফ কথা বলে নাই, সব জায়গায় কোরআন শরীফ কথা বলেছে, ব্যক্তিগত সম্পদের ব্যাপারে কোরআন শরীফ কথা বলতেছে, ব্যক্তিগত সম্পদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ কথা বলতেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় একে অপরের জমিন জবরদখল করো না, কারো মাল কেউ গছপ করে নিও না, কেউ কারো ব্যক্তিগত সম্পদের উপরে হস্তক্ষেপ করো না, আল্লাহ নিষেধ করছেন ব্যক্তিগত সম্পদের উপরে, আল্লাহ তার উপরে বলতেছেন খবরদার, এ ধরনের তোমরা আইন শৃঙ্খলা বজায় রেখে চলো। সম্মানের নিরাপত্তার কথা বলা হচ্ছে, এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, গালি দিও না। আল্লাহ রাব আবার বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাফাজু বিল আলকাব,
একে অপরের দোষ গিয়ে বেরিও না, কারো নাম কেউ বিকৃত করো না, কারো কুৎসা কেউ রচনা করো না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আলাদা আলাদা ভাবে তার ব্যক্তিগত মর্যাদা সংরক্ষণ করছেন কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষের ব্যক্তি স্বতন্ত্র প্রাইভেসি, এর নিরাপত্তা বিধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফুট করে ফুট করে কোনো কথা নাই বক্তা নাই, কারো বাড়ির মধ্যে ঢোকার অধিকার আপনাকে দেওয়া হয়। শান্তি শৃঙ্খলার কথা সব জায়গায় বলা হয়। রব্বুল আলামিন বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতাদিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার, কারো বাড়ির ভিতরে কেউ খবর না দিয়ে বাড়ির মধ্যে অনধিকার চর্চা তুমি ফট করে ঢুকে পড়ো না। আগে গলায় কাশি দাও, সালাম দাও, তারপরে সালামের জবাব যদি আসে ভেতরে ঢোকো, জবাব যদি না আসে বেরিয়ে চলে যাও। ভাইরা আমার, এরপরে ধর্মীয় জীবনযাপনের নিরাপত্তা, যে কোনো ধর্মের লোক হোক না কেন, কোরআন শরীফ তার ধর্ম পালনের নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলেন সুবহান। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, চাপ সৃষ্টি নাই, জবরদস্তি করে কারোর উপরে চাপ দিয়ে মুসলমান বানাতে পারবে না, নিষেধ করছেন আল্লাহ। সূরা তওবার ভিতরে এসেছে জিহাদের ময়দানে যদি কোনো মুসলিম যদি তোমার কাছে ইসলাম জানার জন্য আসে, তুমি তাবুর মধ্যে তারে জায়গা দাও, ইসলাম বুঝাও। সে যদি ইসলাম বুঝা মেনে নেয় তাহলে ভালো কথা, যদি সে বলে আমি মানলাম না তাহলে সেখানে তারে মারতে পারবে না, নিরাপদে তার তাবু পর্যন্ত পৌঁছায় দাও। এরপরে যদি সে অস্ত্র ধরে তারপরে তুমি অস্ত্র ধরো। করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন ধর্মের উপরে সহিষ্ণুতা ইসলামের চাইতে আর কে বেশি করেছে? বগুড়ায় এক নেত্রী গিয়ে বলেছে, কইছে মৌলভী সাহেবরা এরা বুঝি আজকাল কোরআন হাদিস পড়েন, তারা ধর্মের ব্যাপারে কথা বলে, ধর্ম আর রাজনীতি কি এক নাকি? কোনদিন এক না, ধর্ম নিরপেক্ষতার কথা বুখারী শরীফে বলা হয়েছে। কোন জায়গায়? কয়েকটি বুখারী শরীফে আছে লা ইকরাহুদ্দিন নাউযুবিল্লাহ মিন যালিক। অনুসারী যারা তারা চিন্তা করে ওরে সর্বনাশ, নেত্রী আমাগো বুখারী শরীফ পড়ে, বাঙালে হাইকোর্ট দেখাবার অভ্যাস এখন নারী পুরুষ সকলই হয়েছে। লা ইকরাহুদ্দিন এই আয়াতটি শুধুমাত্র অমুসলিমদের জন্য প্রযোজ্য, শুধুমাত্র কাদের জন্য? অমুসলিমদের উপরে চাপ সৃষ্টি করা যাবে না ইসলাম কবুল করার জন্য, কিন্তু এই আয়াতের অর্থ মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। যে আমার ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছে করলে মানলাম, ইচ্ছা করলে না মানলাম, না চালাবাটি খেলা না। কলেমা যখন পড়েছ বাই হু ক্যান ক্রু মানতেই হবে, নামাজ আমার ইচ্ছা না তোমার ইচ্ছা নয়, কলেমা যখন পড়েছো নামাজ পড়তেই হবে, রোজা তোমাকে রাখতেই হবে, হজ তোমাকে করতেই হবে, যাকাত তোমাকে দিতেই হবে, যেহেতু তুমি কলেমা পড়েছো তুমি বাধ্য। তবে হ্যাঁ, রাস্তা খোলা, যদি ইসলাম পছন্দ না হয়, এই কড়া করি দেখি ইসলাম যদি ভালো না লাগে, তাহলে রাশিয়ার গোলামদের আমেরিকার গোলামদের জন্য কেমন পর্যন্ত রাস্তা খোলা থাকবে? ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, তোমার জন্য রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। শোনো, আল্লাহ নিজে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইসলাম যদি ভালো না লাগে, আমার দিন পছন্দ হয় না, আমার রাসূল ভালো লাগে না, তোমার কোরআন পছন্দ হয় না, ইসলামের সংবিধান পছন্দ হয় না, ইনিস্তাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? এমন দেশে যাও যেখানে আমার সূর্য আলো দেয় না, তোর কার্ল মার্ক্সের সূর্য যদি কোনো জায়গায় কোনো দেশে থাকে সেখানে যাও, তোর লেনিন ভবদ্বীপ যদি কোনো পানি থাকে সেই পানির দেশে যাও, দুনিয়ার নেতাদের যদি কোনো জায়গায় বাতাস থাকে সেই দেশে যাও, আমার আকাশের নিচে জমিনের উপর ছেড়ে বেরিয়ে চলে যা। আল্লাহ নোটিশ দিতেছেন, ফাইনাল নোটিশ। এরপরে আল্লাহ আবার বলেন ফাফুজু লা তাফুজু না ইল্লা বিসুলতান, পেয়ে দিতে পারবি না আকাশ আর জমিন দিয়ে, আমি প্যাকেট করে রেখেছি, কোথায় যাবি? বেরোবার রাস্তা নাই, ইল্লা বিসুলতান, যেখানে যাবি সেখানে আমারই রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, এই জন্য যারা মুসলমান তাদের জন্য আল্লাহর হুকুম মানা, আল্লাহর দিন মানা তাদের জন্য বাধ্যতামূলক, মানতেই হবে, খেলা নয়। ইসলাম যখন কবুল করেছেন, যখন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন পড়েছি আমরা, আমরা আল্লাহর গোলাম হয়ে গেছি। কার গোলাম? এত সব কথা আমি যা এতক্ষণ যা বললাম, কোরআনের কথা বলছি না আমার বাপের কথা বলছি, ধরে বলেন কার? কোরআন শরীফের এত শত কথা যখন শুনলেন, আল্লাহ পাকের এত সব হুকুম আহকাম বাদ দিয়া শুধু নামাজ পড়তেছেন, শুধু রোজা রাখতেছেন, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম মানেন না, জমিন চাষ করতে গিয়া আল্লাহর হুকুম মানেন না, রাজনীতি করতে গিয়া খোদার হুকুম মানেন না, ইলেকশন করতে গিয়া আল্লাহর হুকুম মানেন না, মনে যা আসে তাই করতেছেন, এতে কেমন করে ইবাদতের হক আদায় হবে? নামাজ রোজা করতেছেন, আবার কোন কবরে গিয়া মাজারে গিয়া টাকা পয়সা দিয়া চাদর দিয়া আগরবাতি দিয়া মোমবাতি দিয়া ইবাদতের হক আদায় করতেছেন। আমিয়া ভালো করে মনে রেখে দিয়েন, মাজার গুনিতে গিয়া টাকা দিলে পয়সা দিলে পরে ইবাদত হয় না, বরং গুনাহ হয়। মাজারে টাকা দিলে, পয়সা দিলে, চাদর দিলে, আগরবাতি দিলে, মোমবাতি দিলে, কোনো কিছু মানত করলে গুনাহ হবে, নাজায়েজ হবে, শিরক হবে, হারাম হবে, বিদআত হবে। যারা বলেন জায়েজ আছে, হারাম। পয়সা দিতে হবে কোথায়? মাদ্রাসা, মসজিদে, এতিমখানা, গরিব আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতগুলি হুকুম বাদ দিয়াম শুধু নামাজ রোজা তুমি বেছে নিয়েছ, সুবিধাবাদ জিন্দাবাদ, মিলাদ শরীফ পড়িয়া তোমার, মিলাদ শরীফ পড়লে পরে জিলাপি পাওয়া যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে তারপরে তুমপে লাখ সালাম, সুন্দর করে পড়িয়া ভালো করে বিরিয়ানি খাওয়া যায়, গোস্ত খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়, এই মিষ্টি মিষ্টি কিছু কথাবার্তা তুমি মেনে চলতেছো, কিন্তু আমার আইন বিপন্ন হতেছে, জাবিরের উপরে জেনা ব্যবচার চলতেছে, নারী নির্যাতিতা হতেছে, জুলুম চলতেছে, শ্রমিকরা বেতন পায় না, মানুষ না খেয়ে মরে, শীতের দিনে মানুষ কষ্ট পায়, শীত বস্ত্র নয়, এত হাজার অত্যাচার দেশের মধ্যে হতেছে, তুমি শুধু মিলাদ নিয়ে পড়ে আছো। আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাবার মতো জায়গা থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে কিতাবের কিছু অংশ সুবিধা মতো এগুলি কবুল করতেছ, আর যেগুলো বেকায় দা মানে কষ্ট এগুলার কাছে নাই, সুবিধাবাদ জিন্দাবাদ এগুলি করতেছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, কিতাবের কিছু কিছু মানবে, আর অনেকগুলি আইন বিচারী গেলি যারা মানবে না তাদের অবস্থা কি হবে শোনো। আমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যারা নাকি দুনিয়ার বুকে কোরআনের কিছু কথা মানবে আর অনেকগুলি ছেড়ে দেবে, বিচার বিভাগে আমার আইন মানবে না, রাজনীতিতে মানবে না, সমাজনীতিতে মানবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের শাস্তি হলো এই দুনিয়ায়, আমি তাদের জিল্লতির জীবন দিব, দুনিয়ায় অশান্তি হবে, দুনিয়ায় মারামারি হবে, কাটাকাটি হবে, শান্তি থাকবে না, শৃঙ্খলা থাকবে না, আরাম পাবে না, ঘুমাতে পারবে না, জুলুম অত্যাচার নিপীড়ন নিগ্রহ চলতে থাকবে, দুনিয়ার বুকে হবে জিল্লতির জীবন, আর কিয়ামতের ময়দানের শাস্তি তো রয়ে গেছেই, কিয়ামতের শাস্তি তো আছেই, সে শাস্তি তোমাদের ভোগ করতে হবে। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেরে চলার নাম হলো কি? ইবাদত। জোরে বলেন কি নাম? জীবন সংগ্রামে সফলতার মাত্র একটি রাস্তা, সে রাস্তা হলো ওয়ানে ওয়ানে বুদুনি আযা সিরাতুম মুস্তাকিম।
মুস্তাকিম। পড়েন সবাই। ওয়ানিল বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো একমাত্র সরল সহজ পথ। আমার গোলামি করো, আমার আনুগত্য করো, রাজনীতিতে শিক্ষা নিতে চাও। আজকে শিক্ষানীতি কি ইসলাম আছে? যেরকম আছে অমিয়া, শিক্ষানীতিতে যদি ইসলাম থাকবে তাহলে আমার ছেলেরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে? জোরে বলেন পারে। কি আশ্চর্য কথা, ইসলামের কথা সহ্যই করতে পারে না, এরা বরদাস্ত করতে পারে না। 15 জন 20 জনের এক একটা বিরাট বিরাট মিছিল, কয় যে মানবো না মিছিল করতে থাকে। আমার কোন জায়গায় দেখলাম মিছিল করতেছে, একজনে বলতেছে ভাত চাই, খাবার চাই, পিছনে তারা বলতেছে তরকারি চাই, গোস্ত চাই। বাচ্চাই করতে করতে যদি মরিয়াও যাও, পান্তাবাতের ফ্যানও কেসমতে জুটবে না, পাবা না। পেতে হলে তোমাকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে। কোথায় সারেন্ডার করতে হবে? ইসলামের কাছে। শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম থাকতো আমার ছেলে পেলে খারাপ হতো না। বলেন খারাপ হতো? আমার ছেলে, আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ছেলেগুলি, আমি অনেক অভিভাবকের কাছে শুনেছি, তারা বলেন ছেলেটা যতদিন হাই স্কুলে পড়তো নামাজ পড়তো, নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে দোয়া চাইত, যেই না কলেজে ঢুকলো নামাজ গেছে, রোজা গেছে, আলেম ওলামা দেখলে দোয়া চাওয়া তো দূরের কথা, দেখলে কয় যে এরাই দশটারে খাইছে। আমি বলি যুবক ভাইরা, যারা ক্ষমতায় আছে তারা দেশ খায় না, দেশ খায় যারা ক্ষমতা নাই তারা। মৌলবি সাহেবরা ক্ষমতায় গেল কবে বলো? কবে জায়গায় দেশটারে খাইছে? ভাজে পুড়িয়া ফ্রাই করিয়া কালিয়া কোপ্তা বানায় খাইছে কবে? তোমরাই তো খেয়েছো যারা ক্ষমতায় গেছে, উলট পালট করে দে মা লুটে পুটে খাই, তোমরাই খাইছো পাইকারি দরে। সুতরাং আজকে এই ছেলেটির মাথাকে কে নষ্ট করে দিল? ওরা বলে ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, দেশ চলবে আজ ছয় মাস তন্ত্র দিয়ে। ছয় মাস তন্ত্র ঠিক পাইছেন তো? আমি ওটার নাম কি কি কর, ছয় মাস তন্ত্র মনে রাখি। এই ছয় মাস তন্ত্র কোন দেশে যদি আসে, মহিষের দই খাইলে যা হয় তাই হবে। মহিষের দধি, মহিষের দধি বোঝেন তো আপনারা, মহিষ কন্ঠ, মহিষের যে দধি, ওই দধি যদি কেউ যৌবন কাল থেকে খাওয়া শুরু করে তাহলে তার এই মহিষের দধিতে তিনটা ফজিলত আছে। কয়টা ফজিলত? তিনটা। প্রথম ফজিলত, কুত্তায় তারে কামড়াইব না। দুই নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তিন নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। তিনখানা ফজিলত মহিষের দইর মধ্যে। এখন আপনারা চিন্তা করবেন, তাহলে তো কাল থেকে খাওয়া দরকার। এর ব্যাখ্যা কি জানেন? মহিষের দই যদি ক্রমাগত কেউ খায় তাহলে কুত্তায় কামড়াবে না। তার মানে হলো মহিষের দধি এমনই ঠান্ডা যে ক্রমাগত খাওয়ার যদি কারো অভ্যাস হয় তাহলে তার কাশি হবে, মাথা কোড়া হয়ে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে। আর লাঠি যদি হাতে থাকে, এইরকম একখান বললেন হেদায়তুল্লাহ, এইরকম একখান লাঠি যদি থাকে কুত্তার বাসেও কামড়াইতে আসতে পারবে না। বন্ধুগণ, এটা হলো প্রথম নম্বরের ফজিলত। দুই নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তার মানে কাশতে কাশতে এমন অবস্থা হবে পুত্রই হবে না, তারপর শোক হবে কবে? তিন নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। মানে চোর যখনই আসবে তখনই শোনে কাশতেছে, ঘুমায় না বসে। সুতরাং এই দই খাওয়ার ফজিলত হলো ছয় মাস তন্ত্রের ভিতরে। যে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় সে দেশের মানুষের ধর্মীয় অধিকার সর্বপ্রথম লুণ্ঠন করা হয়। যারা বলে ধর্ম সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো গরমিল নাই, মিথ্যে কথা। আমরা পড়াশোনা করে বক্তৃতা করি গায়ের জোরে, অথবা আন্দাজে বক্তৃতা করি না, লেখাপড়া করে তারপরে বক্তৃতা করি। তোমার, তুমি তো লেনিনের উপর আন্দাজে বক্তৃতা করো, আমি লেনিন পড়েছি, আমি কালমার্কসের দাস, আমি কালমার্কসের বই পড়েছি, ডাস ক্যাপিটাল পড়েছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বই পড়েছি, ওদের বইপত্র পড়াশোনা করে বক্তৃতা করি। কালমার্কস বলেছেন ধর্ম হলো আফিম। কোন কমিউনিস্ট যদি ধর্মীয় সভায় যায়, নামাজে যায়, রোজায় যায়, তাহলে তার সম্পর্কে সিদ্ধান্ত হয় সে কোনোদিন কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারবে না, যেহেতু তার কুসংস্কার, তার গোলামি তার থেকে আজও বিদায় হয় না, আমরা জানি। সুতরাং তোমরা দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে বলো যে সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো অমিল নাই। আমরা জানি অমিল শুধু এতটুকুন না, দুই মেরু অমিল,
দুই মেরুর কত পার্থক্য, উত্তর মেরু দক্ষিণ মেরু যত পার্থক্য, সমাজতন্ত্রের সাথে ইসলামের আজকেই করেছি পার্থক্য।